আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি একটু চলে গিয়েছিলাম জামালপুর শহরে একটু কাজের জন্য, কারণ আমাদের পাসপোর্ট পেয়ে গেছে অলরেডি, এটা আপনারা জানেন। আর হচ্ছে আরফের পাসপোর্টটা একটু মানে পরে এসছে, ওর ভেরিফিকেশানে কি যেন প্রবলেম হয়েছিল, তাই তো তারপর চলে গিয়েছি আমার পাসপোর্ট আনতে গিয়ে। মেনলি পাসপোর্ট আনতে যাওয়া না, মেনলি হচ্ছে ঘোরাঘুরি করাতে, ঘোরাঘুরি চক্করে পড়ে আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর এরকম মানে কেক দেখলে তো আমার এমনিতে অনেক বেশি খেতে ইচ্ছা করে, কিন্তু ওখানে যতগুলো ছিল সবগুলো হচ্ছে মানে লার্জ লার্জ কেক, ওগুলো হচ্ছে ছোট ছোট করে কাটা ছিল না, পিস পিস করে সেল করছিল না, তো যার কারণে আমাকে এই টাপ কেকটাই নিতে হয়েছে। আর এগুলো খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে যা দেখছিলাম সবই খেয়ে ফেলবো, কারণ এখানে অনেক ধরনের চকলেট বিস্কিটস, তারপরে হচ্ছে মানে কুকিজ, অনেক কিছু ছিল আর খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিল যে আমি সব খেয়ে ফেলি, এরকম হচ্ছে অবস্থা। আর আরাপ আপনার যাই দেখছিল তাই খেতে যাচ্ছিল, বলছিল একটা এটা এটা নিবো, ওটা নিবো, সেটা নিবো। আর এদিকে দেখেন অনেক বেশি গরম লাগছিল, গরমে আমার গালের অবস্থা দেখেন, আমার চেহারার অবস্থা দেখেন, কারণ অনেকক্ষণ ধরে এসেছিলাম, তো যার কারণে সব এলোমেলো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আরাপ চকলেট খাচ্ছিল, আর ও খাচ্ছিল হচ্ছে টাপ কেক, আর আমিও খাচ্ছিলাম, কিন্তু আমার ভ্যানিলার ফ্লেভারটা কম পছন্দ। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা চলে গেলাম একটু শপিং করতে, আরাফের জন্য মানে শীতের ও পোশাক পরতে চায় না, তো ভাবলাম ওর জন্য একটু মোটামোটা টাইপের কোনো গেঞ্জি নিই, যেটা হচ্ছে বাসায় পরে থাকতে পারবে। তো তারপরে হচ্ছে আমার শীতের কিছু পোশাক নিয়েছিলাম, তো এই ব্লেজারটা আমার খুবই পছন্দ হয়েছে, আর এটা হচ্ছে একদম মানে চামড়ার, তো যার কারণে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এটা অনেক বেশি গরম, কিছুক্ষণ পরে থাকার পরেই হচ্ছে মানে ভাপ ধরেছে ভিতরে, এরকম হচ্ছে অবস্থা। আর এখন যেহেতু শীত অনেক বেশি, তো ভাবলাম যে একটু ওটা নিয়ে নিই, আরও কিছু বাজার করেছিলাম, অত দেখানোর সময় হয়নি। তো এখানে হচ্ছে তারপর চলে আসলাম আমাদের খুব প্রিয় একটা জায়গায়, এই জায়গাতে আমরা সব সময় আসি, যখনই জামালপুর আসি তখনই হচ্ছে এখানে আসি, এসে আমরা খাই। আর এটা হচ্ছে আমার মানে খুবই পছন্দের, কারণ এখানে লবণ ঝাল মিক্সড করে অনেক রকম টক যেই খাবারগুলো থাকে ওগুলো মিক্সড করে আর কি আমরা ভর্তার মতো করে দেয়, আর খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার এখানে কদবেলটা অনেক বেশি পছন্দ, তাই আমি এখান থেকে কদবেল নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে মাহিন, তারপর আরফ ওরা খাচ্ছিল, আরফকে দিয়েছিলাম ঝাল ছাড়া। তো এখানে অনেক রকম বাজার করার পরে আবার আমরা চলে গেছিলাম শপিং মলে। তো শপিং মলে যাওয়ার পরে এখানে হচ্ছে মাহিনের জন্য প্যান্ট, জ্যাকেট, কোট নেওয়া হয়েছে, আরাফের জন্য সোয়েটার নিয়েছি আর জুতা নিয়েছি, আর আমার জন্য আরও হচ্ছে ব্যাগ নিয়েছি একটা, আরেকটা হচ্ছে আপনার শীতের হচ্ছে সোয়েটার নিয়েছি। তো যাই হোক, অনেক বাজার হয়ে গেছিলো, প্রায় 10-15টা বাজার হয়ে গেছিলো, প্রায় আমরা 20,000 টাকার বাজার করেছিলাম। তো আমাদের এরকমই হয়, করা হয় না, বাট আমরা যখন জামালপুর যাই এক মাস পর পর জামালপুরে যাওয়া হয় প্রায়, আর এরকম আমরা বাজার করে নিয়ে আসি ব্যাগ ভর্তি করে, আর নিয়ে আসার সময় অনেক বেশি কষ্ট হয় কারণ বাচ্চা থাকে সাথে, আর হচ্ছে এতগুলো ব্যাগ ক্যারি করা খুবই কঠিন। তো তারপরে মাহিনকে আরফকে দিলাম এবং আমি সব ব্যাগগুলো নিয়ে নিয়েছি। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি যে মাঝখানে আমরা হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সেগুলো ক্যাপচার করা মানে যায়নি আর কি, কারণ এত বেশি ক্ষুধা লেগেছিলো যে মানে ছবি তুলবো ভিডিও করবো এটা কোনো খেয়ালই ছিল না, আগে মনে হয়েছিল আগে খেয়ে নি। তারপর আমরা এমব্রেলা থেকেও শপিং করেছি, তারপরে আরেকটা শপিং মল ছিল, ওটার নাম কি জানি মাথায় আসছে না, তো এটা হচ্ছে বন্ড, এখান থেকে আমরা শপিং করে এখন আমরা বাসায় চলে যাবো সন্ধ্যা হয়ে।